আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে বাজ্রেগার পাখির জন্য সঠিকভাবে ব্রিডিং কেজ কীভাবে সেট আপ করবেন পাখিদের বসার জন্য কোন ধরনের লাঠি ব্যবহার করবেন এবং ব্রিডিং হারির ভেতর কোনো কিছু দিতে হবে কিনা বা কি দিবেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বাজ্রেগার পাখির ব্রিডিংকে সেট আপ কেমন হওয়া উচিত অর্থাৎ খাঁচাতে হাড়ি খাবারের পাত্র পানির পাত্র বসার লাঠির পজিশন কেমন করে বসানো উচিত বা কিভাবে নিয়ম মাফিক বসাবেন এগুলো জানা বা বোঝা অনেক গুরুত্বপূর্ণ পাখিকে সফলভাবে ব্রিডিং করানোর জন্য সঠিক নিয়মে ব্রিডিং খাঁচা সেট করা জরুরি খাঁচাতে পাখির বসার লাঠি এমনভাবে সেট করবেন যেন পাখিরা বসার জন্য অনেক জায়গা পায় সেক্ষেত্রে বসার লাঠি খাঁচার ধৈর্ঘ্য বরাবর বা কুনাকুনি বসাতে পারেন এতে পাখিরা বসার জন্য অনেক জায়গা পাবে পাখির ব্রিডিংয়ের জন্য বসার লাঠি অনেক গুরুত্বপূর্ণ পাখির বসার লাঠি যদি ভালো না হয় তাহলে পাখিরা ভালোভাবে মেটিং করতে পারবে না পাখির বসার জন্য প্লাস্টিক বা লোহার পাইপ ব্যবহার করবেন না পাখির বসার জন্য অবশ্যই কাঠের লাঠি বা গাছের ডাল ব্যবহার করতে পারেন ব্রিডিং হাড়ির সাইজ একটু বড়ো আকারের হলে ভালো হয় তাই বলে খুব বেশি বড় না আবার খুব ছোটও না মাঝামাঝি সাইজের হাড়ি হলেই হবে ব্রিডিং হাড়ি বা বক্স খাঁচার এক কোনায় এমনভাবে বাঁধবেন যেন হাড়ির উপরের মুখ খাঁচার ছাদে লেগে থাকে হাড়ির উপরের দিক দিয়ে পাখিরা যাতায়াত করলে লাফিয়ে পড়ার কারণে ডিম ভেঙে যেতে পারে তাই ব্রিডিং হাঁড়িটি খাঁচার উপরের ছাদের সাথে এমনভাবে লাগিয়ে বাঁধবেন যেন পাখিরা হাড়ির উপরের দিক থেকে যাতায়াত করতে না পারে হাড়ির পজিশন এমন হতে হবে যেন হাড়ির প্রবেশ মুখ বসা লাঠির খুব কাছাকাছি থাকে যাতে সহজেই পাখিরা লাঠি থেকে হাড়িতে এবং হাড়ি থেকে লাঠিতে বসতে পারে বাজ্রিকার পাখিরা সাধারণত খালি হাড়িতেই ডিম পারে ও বাচ্চা ফোটায় তাই ব্রিডিং হাড়িতে বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তবে যারা ব্রিডিং হাড়ির পরিবর্তে বক্স ব্যবহার করেন অনেক সময় বাচ্চা ফোটার পরে বক্সকে স্বেচ্ছাতে মুক্ত রাখার জন্য কাঠের আশ ব্যবহার করে থাকেন পাখির খাবারের পাত্রটি এমন পজিশনে রাখতে হবে যেন লাঠি ও হাঁড়ি থেকে কাছাকাছি হয় এবং পাখিরা সহজে খাবার খেতে পারে হাড়ি থেকে খাবারের পাত্রটি কাছাকাছি থাকলে বাচ্চাদের খাবার খাওয়াতে পাখিদের বাবা মায়ের কষ্ট কম হবে এতে বেশি বেশি খাবার খাওয়াতে পারবে ফলে বাচ্চারা তাড়াতাড়ি বেড়ে উঠবে পাখির খাঁচায় পানির পাত্রটি এমন পজিশনে রাখবেন যেন পাখিরা সহজেই দেখতে পারে ব্রিডিং খাঁচায় নিয়মিত দানাদার খাবারের পাশাপাশি আরও কয়েকটি পাত্রে ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক ও ডিমের খোসা সার্বক্ষণিক দিয়ে রাখতে পারেন পাখির ব্রিডিং কেস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাতে পাখিরা ভালো পরিবেশ পাবে ও সুস্থ থাকবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাখি সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বিল বাটনটি ট্যাপ করে দিন ধন্যবাদ